বঙ্গাইগাঁও জেলার মানিকপুর আরক্ষী থানার অন্তর্গত মানাহ নদীর রামপুর পারঘাটর কাঠর দলঙর তলত পালসার 150 বাইক উদ্ধার। দুপরিয়া কেজনমান যুবকে নদীত গা ধুই থকাত ভরিত লাগে বাইকখন। পিছত গা ধুই থকা লড়াকেজনে পানির পৰা নদীর পারত বাইকখন উঠাই থই দিয়ে আর উদ্ধার হওয়া বাইকখনের নাম্বার হয়েছে AS15L2628। স্থানীয় রাইজে চুরির বাইক বলে সন্দেহ প্রকাশ করেছে। আরক্ষী খবর দিয়ে ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতির বুঝ লওয়ার থানালয় বাইকখন লয়ে আর তদন্ত অব্যাহত রাখে। আমার মামার ঘরত গেছিল, মামায় মানে সরু ছেলে গেলাম মানে ই করছিল, তারপিছত মামায় আমাক আনি মেথেন নামাইছিল, নামাই মানে তারপিছত উঠালো গাড়িখান পালসার 150। নাম্বার গো আছিল AS15L2628। এটা আমি কেনকে যাম, আমি তো মানে বেশি গেলা নাজানো, চুরোরে হবো পারে, কিবা বেলেগ দুই নম্বরই হবো, নহলে থানাত মামায়ে কল করছে নাকি। তারমানে আজি দুপুরিয়া অনুমান 2টামান বাজাত মই এইপাৰৰ পৰা আহি আছো, আহি থাকোতে সৰু সৰু লৰাকেইজনে গা ধুই আছিল, গা ধুই থাকোতে মোক মানে দলঙৰ ওপৰত মাত দিছে যে থিয় হ'ব লাগে, মই থিয় হৈছো। থিয় হোৱাৰ পিছত লৰাকেইজনে দলঙৰ ওপৰত উঠি আহি মোক কল যে তলত কিবা এটা আছে, মানে বাইকখন লাগছে, ভৰিত লাগছিল। তেতিয়া মই ক'লো যে ভালদৰে নামি চা আগত কি আছে, তেতিয়া তাহোন ভালদৰে অলপ পানীৰ তলত যাই চাইছে যে বাইকৰ নিচিনাই লাগছে, পিছত কৈছে যে বাইক হয়, সৰু সৰু ল'ৰা তেখেতক তো ভালদৰে মানে তলত যাব নোৱাৰে ইমান পানীৰ তলত। পিছত মই এখেতক দুজনক মাতি আনিছোঁ ঘৰৰ পৰা, মাতি আনি ক'লোঁ যে নামি অলপ ভালদৰে চা বা এইটো কি বস্তু, তাহোন নামি চাইছে যে বাইক হয়, বাইকে হয়। পিছত মই গৰুৰ দুটা দৰিমান খুলি লৈ মানে বান্ধি লৈ বহুত কেইজনে দৰি বান্ধি মানে কাষত লৈ আহিছোঁ, এনেকৈ মানে বাইকটো মানে ওলাইছে আৰু। কি বাইক আছে? 150 পালসাৰ, নদীৰ পাৰত ইয়াতেই। নাম কি? মণিপুৰৰ পৰা আব্দুল সুবহানৰ ৰিপৰ্ট, অসম টুডে।